ঝাড়খণ্ডে গ্রেফতার হওয়া বিধায়ক ইরফান আনসারির বাড়িতে তল্লাশি। জামতাড়ার বিধায়ক ইরফান আনসারির বাড়িতে তল্লাশি করলো সিআইডি। বাজেয়াপ্ত হলো নগদ 5 লক্ষ টাকা এবং একটি স্করপিও গাড়ি। কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। ময়ূক, কি কি পাওয়া গেল ইরফান আনসারির বাড়ি থেকে? দেখো, জামতাড়ার বিধায়ক ইরফান আনসারি এবং আরও দুই বিধায়ক, এদেরকে 6 নম্বর জাতীয় সড়কের ওপর থেকে পুলিশ আধিকারিকরা হাওড়া গ্রামীণ পুলিশ অ্যারেস্ট করে এবং তারপর এদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরা আপাতত সিআইডি কাস্টাডিতে রয়েছে। বেশ কয়েকজনকে এই ঘটনায় নোটিশ করা হয়, আসাম যোগ স্পষ্ট হয় এবং এরই ফাঁকে সিআইডি স্পেশাল অপারেশন গ্রুপের যারা অফিসিয়ালস তারা জামতাড়া ইরফান আনসারি ঝাড়খণ্ডের এমএলএ তার বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছেন। সিআইডি সূত্রে যে খবর আমরা পাচ্ছি, সেখানে তল্লাশি অভিযান চালিয়ে এই ইরফান আনসারির বাড়ি থেকে নগদ 5 লক্ষ টাকা সিআইডির অফিসিয়ালসরা সিজ করেছেন বাড়ির ভেতর থেকে, এবং একটা স্করপিও গাড়ি, সেই স্করপিও গাড়িটিও কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে। এই স্করপিও গাড়িটা এই কারণেই গুরুত্বপূর্ণ কারণ গত 21 জুলাই প্রথমবার যে টাকা নিয়ে 6 নম্বর জাতীয় সড়কের ওপর থেকে এই বিধায়করা অ্যারেস্ট হলেন, তার আগেও একইভাবে প্রায় 75 লক্ষ টাকা কলকাতা থেকে নিয়ে গিয়েছিলেন এই বিধায়করা। এবং সিআইডি সূত্রে খবর, সেই সময় একটি স্করপিও গাড়িতে করে বিধায়করা ওই টাকা নিয়ে গিয়েছিলেন। সেই স্করপিও গাড়িটি জামতাড়া থেকে পুলিশ আধিকারিকরা বাজেয়াপ্ত করেছেন এবং সিসিটিভি ফুটেজ সেটা সিআইডির হাতে এসেছে। যে সিসিটিভি ফুটেজ লালবাজারের ঠিক উল্টো দিকে যে বিল্ডিং থেকে নগদ টাকা নিয়ে যাওয়া হয়েছিল মহেন্দ্র আগরওয়ালের অফিসের, সেই অফিসের সিসিটিভি ফুটেজ দেখে তদন্তকারী আধিকারিকরা কনফার্ম হন যে মহেন্দ্র আগরওয়ালের অফিসে একটা স্করপিও গাড়ি সাদা রঙের সেটা আসে এবং সেই গাড়িতে করেই নগদ 75 লক্ষ টাকা নিয়ে গত 21 জুলাই ঝাড়খণ্ডের বিধায়করা প্রথমবার কলকাতা থেকে ঝাড়খণ্ড গিয়েছিলেন, জামতাড়া গিয়েছিলেন এবং সেই গাড়ি ফিক্স আপ করা হয়। প্রথমে ওই সিসিটিভি ফুটেজ দেখে এবং ফিক্স আপ করার পর তদন্তকারী আধিকারিকরা যখন ইরফান আনসারির বাড়িতে তল্লাশি অভিযান চালান, তখন 5 লক্ষ টাকা এবং ওই সাদা রঙের স্করপিও গাড়িটি সেটার হদিশ পাওয়া যায়। এবং তারপর জিজ্ঞাসাবাদে তদন্তকারী আধিকারিকরা জানতে পারেন ওই স্করপিও গাড়িটি নিয়েই কিন্তু লালবাজার চত্বরে এসেছিলেন অভিযুক্তরা এবং এসে সেখান থেকে 75 লক্ষ টাকা, যেটা হাওয়ালার মাধ্যমে ট্রান্সফার হয়েছিল বলে সিআইডি সূত্রে খবর, সেই টাকা কিন্তু ওই স্করপিও গাড়িতে করে প্রথমবার নিয়ে যাওয়া হয়েছিল। ফলত পুলিশের তরফ থেকে, সিআইডির তরফ থেকে যেটা বলা হচ্ছে যে আজকে অভিযুক্তদের ফের হাওড়া কোর্টে প্রোডাকশন আছে এবং তার আগে এই যে সিজার এটা সেটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ, এটা আদালতেও সিআইডির তরফ থেকে জানানো হবে যে গাড়িতে করে 75 লক্ষ টাকা 21 জুলাই দুপুরবেলা লালবাজারের উল্টো দিকে থেকে নিয়ে যাওয়া হয়েছিল সেই গাড়িটি বাজেয়াপ্ত হয়েছে এবং ঝাড়খণ্ডের জামতাড়ার বিধায়কের বাড়ি থেকেও 5 লাখ টাকা সিজ হয়েছে। ধন্যবাদ।